মুখোশের আড়ালে। আপনি এখানে কি করছেন? আপনাকে আপনাকে সরি বলতে এলাম। সরি কিসের জন্য? আসলে আজকে আমার কেকটা বানানোই উচিত হয়নি। দিদি এত যত্ন করে আপনার জন্য কেকটা বানাচ্ছিল, আমার জন্য সেটাও হলো না। তারপর তারপর দিদি আমায় নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, আপনার জন্য দ্বিতীয়বার আর কেকটা বানানোর সুযোগও পেল না। তাই তাই আমি ভাবলাম আমি দিদির ইচ্ছেটা পূরণ করব। বাড়ির সবাই বেরিয়ে যাবার পর আমি কেকটা বানালাম। যাকে যা, আপনার কাছে যে জন্য এসেছি, আজকে যা হলো তার জন্য আপনি আমায় ক্ষমা করে দিন, দয়া করুন। আর আর একটা কথা, কাকিমার উপর আপনি রাগ করবেন না, কিন্তু কাকিমা আমায় কিচ্ছু শেখায়নি, বিশ্বাস করুন কিচ্ছু শেখায়নি। কাকিমা বলে দেয়নি তো, ও জানলো কি করে ঝিনুক আমার জন্য কেমন কেক বানাতো? কি অদ্ভুত ব্যাপার! আপনি ফিরে চলুন। আচ্ছা একটা কথা বলবো, আমাকে যে এই জায়গায় খুঁজে পাওয়া যাবে সেটা সেটা আপনি জানলেন কি করে? জানি না। মেয়েটার কাণ্ড দেখেছ? এখনো ফেরার নাম করছে না। কত করে বারণ করলাম, যাস না যাস না, এখন যদি ওরা সবাই ফিরে এসে জিজ্ঞেস করে শাওন কোথায়, আমি কি জবাব দেব? এই তো দিদি, সর্বনাশ, ওরা এসে পড়েছে। শাওনকে দেখছি না, শাওন কোথায়?